পিতৃত্বের স্বাদ লিখেছেন পাপিয়া হোম চৌধুরী রুপটপ স্টোরেজ থেকে দুটো বই নিয়ে ল্যাডার দিয়ে নামছিলেন কমলনাথ বয়স হয়েছে আজকাল ল্যাডারে উঠতে নামতে পা কাঁপে ওদিকে মালিকের ছেলে চোটপাট আরম্ভ করে দিয়েছে কি ব্যাপার কি দুটো বই নামাতে তো বেলা কাবার করে দিলেন নাতির বয়সে ছেলে দোকান ভর্তি কাস্টমারের সামনে তার এমন ধমক বড় অসম্মান লাগে কমল বাবুর তবুও পেটের টানে এদের খিদমত খাটা ছাড়া উপায় নেই তার কিন্তু আজকের ঘটনাটা একটু অন্যরকমই ঘটল কাস্টমারদের মধ্যে থেকে একজন মহিলা কণ্ঠ প্রতিবাদ করে উঠল ওকি কি গুঞ্জনদা তুমি ওনাকে ওরকমভাবে ভাবে বলছো কেন গো যতই হোক উনি তো বয়স্ক মানুষ রেগুলার কাস্টমারের মুখে নীতি শুনে গুঞ্জন যখন তোতলাচ্ছে কমলনাথ তখন ভাবছে এসবের আবার কি দরকার ছিল খামোকা কাস্টমার চলে গেলে আবার এই ব্যাপারটা নিয়ে বকুনি খেতে হবে এসব ভাবতে ভাবতে কমলনাথ যখন ডিসপ্লে ডেস্কের উপর বই দুটো রাখছে তখন হঠাৎ কাস্টমারদের ভিড়ের মধ্যে থেকে অন্য আর একটি মহিলা কণ্ঠ বলে উঠল আরে কমল কাকু না কারোর মুখে নিজের নাম শুনে ভাবা চাকা খেয়ে সামনের দিকে তাকিয়ে কমলনাথ দেখলেন সম্ভ্রান্ত শ্বাস পোশাক পরা এক মহিলা না থেমে তারই দিকে তাকিয়ে আরও কিসব বলে চলেছে আজ তিরিশ বছর যে কমলনাথ ঘর ছাড়া পরিজন আর কলেজ স্ট্রিটের এই বইয়ের দোকানে সকাল থেকে সন্ধ্যা মালিকের আদেশ পালান তাকে হঠাৎ কে কাকু সম্বোধনে ডাকবে কমলনাথের তো কিছুই মাথায় ঢুকছে না এদিকে দোকানের অন্য কাস্টমার কর্মচারী এমনকি মালিকের ছেলেটিরও দৃষ্টি ওই মহিলার আর তার দিকে তাকে ঘিরে দোকানের কাজের এতটা সময় নষ্ট হচ্ছে দেখে কমলনাথ মনে মনে বড় অশান্তির জন্য প্রমাদ গুনলেন কিন্তু সেই মহিলা তো থামছেই না চারিদিকে যে তার কথার জন্য সব কাজ স্তব্ধ হয়ে রয়েছে সেদিকে যেন খেয়ালই নেই তার সম্বিত ফিরল সেই আগের প্রতিবাদী মেয়েটির কথায় মা তুমি এসব কি বলছো উনি তোমার কাকা হতে যাবেন কেন উনি তো এই দোকানে কাজ করেন প্রথম থেকেই দেখছি মেয়েটির মা কিন্তু দমবার পাত্রী নয় সে একবার কমলনাথকে সরাসরি জিজ্ঞেস করে বসল কাকু বলুন তো আপনার নাম কমল কিনা আর আপনাদের বাড়ি কাল নাই কিনা এরপর আর কোনো সংশয়ই থাকতে পারে না যে মহিলা কমলনাথকে ঠিকই শনাক্ত করেছে কিন্তু কমলনাথ তো তাকে চিনতে পারছেন না কমলনাথের মনের কথাগুলো বোধহয় মুখেই ফুটে উঠেছিল তাই মহিলা বলে উঠলো আরে আমি মিনি গো মিনি তোমাদের বাড়িতে ভাড়া থাকতাম এক মুহূর্তে কমলনাথের মনের ও মুখের ভাব পরিবর্তিত হয়ে গেল বাস্তব জ্ঞান হারিয়ে তিনি চেঁচিয়ে উঠলেন আরে মিনি তুই এত বড় হয়ে গেছিস সাথে সাথে আবার উৎসাহী জনতার দিকে তাকিয়ে সংযত হলেন তবে হঠাৎ অকুত ভয় হয়ে মালিকের ছেলের দিকে তাকিয়ে ছোট্ট করে স্যার আমি একটু আসছি বলে দোকানের বাইরে বেরিয়ে তার পূর্ব পরিচিতাকে বললেন মিনি এদিকে এই গাছটা ছায়। দোকানে অত লোকের মাঝে কথা হয় অন্যদিকে তার সম্মতির অপেক্ষা না করে সামান্য একটা কর্মচারী কাজ ছেড়ে বেরিয়ে গেল সদ্য কয়েকদিন ছড়ি ঘোরানোর দায়িত্বপ্রাপ্ত মালিকের ছেলেটি সহ্য হচ্ছে না আবার কিছুক্ষণ আগে যা হলো তার জন্য এক দোকান কাস্টমারের সামনে তাকে শাসন করা সাহসও তার হচ্ছে না তাই অগত্য এক রাস অস্বস্তি গিলে নিয়ে সে দোকানের বাকি কাস্টমার ও কর্মচারী নিয়ে আবার কাজে মন দিল এদিকে সেই প্রতিবাদী মেয়েটি কমলনাথের মিনিকে যে মা বলে ডাকছিল সেও দোকান ছেড়ে তাদের মধ্যে এসে দাঁড়িয়েছে নিজের মায়ের দিকে তাইকে বেশ শাসনের সুরে বলল আচ্ছা মা তোমার কি কোনোদিন আককেল হবে না এক গাদা লোকের মধ্যে কেউ এত জোরে জোরে কথা বলে আর তোমার ওই মিনি নামটা বলার কি দরকার ছিল সবার সামনে সবাই কেমন মিটিমিটি হাসছিল দেখেছ তোমার আসল নাম তো মন্দিরা সেটাই বলতে পারতে মেয়েকে দমিয়ে দিয়ে মা বলে উঠল। চুপ করতো মন্দিরা বললে ওই নামে কমল কাকু আমায় চিনতে পারতো আর চেহারা দেখে তো নয় কতদিন আগে আমায় দেখেছে সেই আমার যখন তেরো বছর বয়স এখন কি আমি তেমন দেখতে আছি নেহাত কাকু দেখতে একই আছে তাই তো আমি চিনতে পারলাম সত্যি কমল কাকু আমি কখনো ভাবিনি তোমার সাথে আর কোনো দিন দেখা হবে এখন যে আমার কি আনন্দ হচ্ছে কত কথা মনে পড়ছে বলে বোঝাতে পারবো না কমলনাথের মনের অবস্থাও ঠিক একই রকম কিন্তু মিনির মতো ছেলে মানুষে তিনি করতে পারলেন না উত্তেজনা চেপে রেখে খুব স্বাভাবিক ভঙ্গিতেই তিনি জিজ্ঞাসা করলেন তোরা এখন কোথায় থাকিস মিনি সেই যে চলে গেলি বলেছিলে চিঠি দিবি কই কিছুই তো জানাসনি উত্তরে মিনি ওরফে মন্দিরা দেবী আবেগপ্রবণ হয়ে অনেক কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার মেয়ের রূপরেখা বাধা দিয়ে বলে উঠল মা সব কথা কি রাস্তায় নিয়ে বলবে দাদুকে বাড়িতে নিয়ে যাও না মেয়ের প্রস্তাব তো মা লুফে নিল কিন্তু কমলনাথ এই অসময় দোকানের কাজ ছেড়ে যায় কি করে তাই করতে শেষে তাকে আশ্বাস দিল যে কমলনাথের আর দোকানে দোকানের কাস্টমার হিসেবে রূপরেখা আগে থেকেই কমলনাথের মুখ চেনা তিনি জানেন মালিকের অল্প বয়সী ছেলে গুঞ্জন সুন্দরী ক্রেতার কথা হয়তো সাময়িকভাবে ফেলতে পারবে না কিন্তু এ সুদুরপ্রসারীর ফল যে কমলনাথের পক্ষে সুখপ্রদ হবে না সেটাই বাস্তব কিন্তু হঠাৎ কি হলো কে জানে কমলনাথের ভিতর থেকে সমস্ত সংশয় কোথায় উবে গেল তিনি শুধু চিন্তা করলেন সারা জীবন তো এই একটা পেটের তাগিদে মেস থেকে দোকান আর দোকান থেকে মেস করে কাটিয়ে দিলেন এ পৃথিবীতে তার আপনজন বলতে কেউ নেই আজ যখন কেউ তার জীবনের হারিয়ে যাওয়ার সময় থেকে এসে সামনে দাঁড়িয়ে অন্তর থেকে ডাক দিচ্ছে নিজের দুটো খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য সেই ডাক উপেক্ষা করার মতো উদ্ধর তিনি দেখাতে পারবেন না অতঃপর মন্দিরার সাথে কমলনাথ পায়ে পায়ে এগিয়ে গেলেন পার্কিং এর দিকে আর কলকাতার বিখ্যাত মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষ ছাত্রী রূপরেখা বুক স্টলে গিয়ে নিজের মতো করে সুখবরটা জানিয়ে হোস্টেলের পথে পা বাড়ালো ওদিকে মন্দিরার গাড়ি রেসির মধ্যে আরাম করে বসেও কমলনাথের কেমন একটা অস্বস্তি হতে লাগলো আসলে প্রথম জীবনে কান্নার মাঠে ঘাটে ঘুরে বেড়ানো আর এখন দুবেলা বাস স্ট্যাম্প ঠেঙিয়ে যাতায়াত করা বুক স্টলের এক ছাপসা কর্মচারীর কাছে এই আরাম বড়ই অনভ্যাসের কমলনাথের মুখ দেখে মন্দিরা বোধহয় সেটা বুঝতে পেরে জলের বোতলটা বাড়িয়ে দিয়ে বলল কাকু একটু জল খাও আর আরাম করে বসো নিজেরই গাড়ি মনে করো মন্দিরার শেষ কথাটা শুনে কমলনাথ তো ভিতরে ভিতরে আঁতকে উঠলেন নিজের এই শব্দটা তো কবেই হারিয়ে গেছে তার জীবন থেকে আর এই মেয়েটা আজ হঠাৎ করে কোথা থেকে সেই শব্দটা নেই হাজির হলো তার সামনে সবটাই একটা স্বপ্নের মতো লাগছে কমলনাথের মন্দিরা কিন্তু বলেই চলেছে আর বলো না কমল কাকু মা বাবা তো ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে এলো তার মাস দুইকের মধ্যেই ঠাম্মা মারা গেল হঠাৎ স্ট্রোক হয়ে মা বাবা তো ব্যস্ত তখন তাহলে বাড়িতে আমাদের দেখবে কে তাই দাদার আমার জায়গা হলো দুটো আলাদা আলাদা হোস্টেলে আমি তো তোমাদের পুরো ঠিকানা জানতাম না মা বাবার সাথেও খুব কম সময় দেখা হতো তাই জানার সুযোগও ছিল না খুব মন খারাপ করতো তোমাদের জন্য কিন্তু কি করব, রাতে বিছানায় শুয়ে শুয়ে কাঁদা ছাড়া আর উপায় ছিল না এবার কমলনাথের বিস্মিত হবার পালা কি বললি মিনি তুই কালনাকে আমাদেরকে এত ভালোবাসতিস কমলনাথের কথাটা লুফে নিল মন্দিরা বলল ভালোবাসবো না জ্ঞান হওয়া স্তক্ত তো কালনাকেই চিনলাম তোমাদের স্নেহ ভালোবাসাতেই তো বড় হলাম আর আমার ঠিক তখন ১৩ বছর বয়স বয়ঃসন্ধি শুরু সেই সময়টাতে আমার পরিচিত পরিবেশ থেকে নিয়ে আসা হলো তার মধ্যে আবার বাড়িতে নয় হোস্টেলের মধ্যে বন্দির জীবন কাটাতে হতো তুমি তো জানো কাকু তোমার সঙ্গে আমি সারা কালনার অলি গলি গঙ্গার ঘাট বাজার দোকান সব ঘুরে বেড়াতাম আমার পায়ের তলায় তুমিই একটা অলিখিত চাকা লাগিয়ে দিয়েছিলে সেই আমাকে সারা দিন স্কুল আর হোস্টেলের মধ্যে চার দেওয়ালের মধ্যে থাকতে হতো কান্না পাবে না বলো এসব শুনে কমলনাথের মনের মধ্যে চলমান ছবির মতো প্রকট হতে লাগলো অতীতের সেই দিনগুলি কালনায় ছিল তাদের বিশাল বাড়ি একান্নবর্তী পরিবার অর্থের তাগিদে সেই বাড়ির একটা অংশ ভাড়া দেওয়ার সিদ্ধান্ত না হয় সে প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর আগের কথা কালনায় স্টেট ব্যাংকের কর্মী সুতনু হালদার এলেন প্রথম ভাড়াটিয়া হয়ে সঙ্গে তার মা তিন বছরের মেয়ে মিনি আর ছয় বছরের ছেলে মানু ও কালনা মহাকুমা হাসপাতালে নার্স তার স্ত্রী রানু হালদার প্রথম দিন থেকে ছোট্ট মিনি তার পাকা পাকা কথা দিয়ে সকলের মন জয় করে নিয়েছিল কমলনাথ তখন বিয়ে পাশ করা স্বীকৃত বেকার দাদা বৌদিদের ফরমাস খাটা টুকটাক বাজার দোকান করে দেওয়া পাড়ার ঠেকের আড্ডা আর মাঝে মাঝে কাজের খোঁজে এদিক ওদিক যাওয়া আর ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসা এই ছিল তার জীবন বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেই পছন্দ করত সে কারণ বাড়ির ভেতরটা ছিল তার প্রতি কটাক্ষ আর শ্লেষ বাক্য ছুঁড়ে দেবার জায়গা এমনকি নিজের মাও তার এই বেরোজগিরে ছেলেটির প্রতি ছিলেন চরম বিরূপ তাই বলা চলে তখন থেকেই কমলনাথ সংসারে অপাংতে কিন্তু মাঝখান থেকে ছোট্ট মেয়ে মিনি এসে ব্যতিক্রমীভাবে তাকে যেন মায়ের বাঁধনে বেঁধে ফেলল মিনির মা বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর মিনি তার ঠাম্মা তত্ত্বাবধানেই থাকতো কিন্তু কমলনাথকে বাড়ির বাইরে বেরোতে দেখলেই সে কান্না জুতো দামাল শিশুটিকে সামলানো তার ঠাকুরমার পক্ষে তখন প্রায় অসম্ভব হয়ে যেত অগত্যা কমলনাথ যেখানে যেত ছোট্ট মিনিকে ঘাড়ে পিঠে করে নিয়ে যেত বস্তুত মিনি সেই সময় নিজের বাবা মায়ের থেকে কমলনাথের সান্নিধ্যই বেশি পেয়েছে কমলনাথকে যারা সেভাবে চিনত না তারা অনেক সময় মিনিকে কমলনাথের মেয়ে বলে ভুল করতো এমনকি কমলনাথের অনেক বন্ধুই তখন সংসারী তারা অনেক সময় আড্ডা থেকে তাদের ছেলে মেয়েদের নিয়ে আসতো কমলনাথও যেত মিনিকে নিয়ে বাচ্চাগুলো একসাথে খেলা করতো সেখানে অন্য বাচ্চাদের পরিচিত যেমন তাদের বাবাদের নামেই ছিল তেমনি মিনির পরিচিতি ছিল কমলনাথের মেয়ে বলেই কমলনাথ তখন বেকার তাই বিয়ে সংসার এসব শব্দ তার কাছে স্বপ্নবিলাস কিন্তু বয়সের ধর্ম তো সেসব মানে না তাই বন্ধুদের দেখা দেখাদেখি তার মধ্যেও একটা সুখী সংসার করার অলিক বাসনা জমা হয়েছিল সে সময় মনে হতো এই যে সবাই বলে সব মেয়েদের মধ্যেই মা হবার এক সুপ্ত ইচ্ছে লুকিয়ে থাকে পুরুষেরাও কি তার ব্যতিক্রম পিতৃত্বে স্বাদ পাওয়ো তার মতো পুরুষের কাছে এক গভীর গোপন অনুভূতি আর মিনিকে জড়িয়েই কমলনাথ তার সেই অনুভূতি সুখে ভাসতে থাকতো এই অবস্থাটা চলেছিল প্রায় বছর ছয়েক মিনি হাই স্কুলে ভর্তি হবার আগ পর্যন্ত এরপর মিনির স্কুলের টাইমও পরিবর্তন হয়ে গেল আর হুট করে কমল কাকুর হাত ধরে বেরিয়ে টোটো কোম্পানি করার মতো ছোট সে থাকলো না তারপর প্রায় আরো বছর সুতনু সুতনুবাবুরা কালনায় ছিলেন সেই সময়টাতে কমলনাথের বেকারত্বের জ্বালাও চরম সময় উঠেছিল তাই হিনমন্য তার মেয়ে কিভাবে যে আস্তে আস্তে মিনির প্রতি তার পিতৃত আলোকে ঢেকে দিল তা সে নিজেও টের পায়নি কমলনাথকে চুপ থাকতে দেখে মন্দিরা নিজেই আবার শুরু করলো কি গো কাকু আমার কথা তো শুনলে এবার তুমি কালনার খবর দাও আমাকে কমলনাথ এবারে একটু নড়ে চড়ে বসলেন কি বলবেন একটু ভেবে নিয়ে শুরু করলেন কি বলি বল কালনার সাথে আমার তো যোগাযোগ নেই প্রায় ৩০ বছর এখন আর তোর কাছে লুকানোর কিছু নেই আসলে আমি যতদিন বেকার ছিলাম বাড়ির লোকেদের কাছে খুবই হেলা বস্তু ছিলাম দুবেলা দুমুটো ভাতের জন্য আমার রক্তের সম্পর্কের মানুষগুলো আমাকে যে চরম অপমান করেছে সে আমি জীবনে ভুলতে পারবো না তাই এক বন্ধুর মাধ্যমে কলকাতায় এই কাজটার খবর পেয়ে যখন চলে এলাম তখন ঠিক করি আর ওখানে যাব না ওদের সাথে কোনো যোগাযোগও রাখবো না ওরাও রাখেনি সব শুনে মন্দিরা বেশ অবাক হলো কি বলছো কাকু তুমি জীবনে এত কষ্ট পেয়েছো যাক সেসব ভেবে আর কাজ নেই তুমি এখন কলকাতায় কোথায় থাকো ছেলে মেয়ে কাকিমা তারা সব কি করে কমলনাথ এবারে একটু হালকা হেসে উত্তর দিলেন না রে মা এ জন্মে আর সংসার ধর্ম করা হলো না আমি একাই শ্যামবাজারের কাছে একটা মেসে থাকি এ মন্দিরা যেন বেশ একটু আহত হলো সে কি এই বয়সে তুমি একা মেসে থাকো না না মন্দিরার কথা শেষ হওয়ার আগেই গাড়িটা থেমে গেল মন্দিরার বাড়ি এসে গেছে এরপর যা ঘটলো তা কমলনাথের স্বপ্নেরও অতীত বাড়িপুর এলাকার চারদিকে বাগান দিয়ে ঘেরা বাংলো প্যাটার্নের বাড়ি মন্দিরাদের মন্দিরার বর ডক্টর দেবেশ ঘোষাল একজন চাইল্ড স্পেশালিস্ট আজ তার অবডে তাই বাড়িতেই ছিলেন মন্দিরা তার সাথে কমলনাথের আলাপ পড়ানোর সময় বলল তোমার সেই কমল কাকুর কথা বলেছিলাম না দেখো আজ এতদিন পর হঠাৎ ওর সাথে দেখা হয়ে গেল কমলনাথের আর বিস্ময়ের অন্ত থাকলো না মিনি জামাইকে আগে তার কথা বলেছে খুব ছোট বয়সে মিনি কমলনাথকে চিনত কিন্তু ওর জীবনে কমলনাথকে এতটাই গুরুত্বপূর্ণ যে আলাদাভাবে তার কথা বলা যায় কমলনাথের ভাবনার মাঝে ডক্টর ঘোষাল বলতে শুরু করলেন হ্যাঁ মিনি প্রায় আপনার কথা বলে আসলে ছোট থেকেই ওর মা বাবা নিজেদের প্রফেশন নিয়ে ব্যস্ত থাকায় ও ঠিক প্যারেন্টাল কেয়ারটা পায়নি ও বলে ওর যতটুকু মনে পড়ে আপনি ওকে ছোটোবেলায় কয়েকটি বছর যে স্নেহ ভালোবাসা দিয়েছিলেন তা কোনো মা বাবার স্নেহের চেয়ে কম নয় স্নেহ বলতে ওর জীবনে ওইটুকুই নাকি প্রাপ্তি কমলনাথ তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মিনির প্রতি যে পিতৃ স্নেহ একসময় তার মনের গোপন কুঠুরিতে পড়ে থাকতো তার অজান্তেই মিনি সেটার হদিশ পেয়েছিল একেই কি বলে অন্তরের সম্পর্ক যা রক্তের সম্পর্কের মতো শর্ত সাপেক্ষ নয় কমলনাথের এসব ভাবনার ফাঁকে ওরা স্বামী স্ত্রীতে নিজেদের মধ্যে কিসব সব আলোচনা করে নিল তারপর মন্দিরা হঠাৎ বলে উঠল কাকু একটা আবদার করব তোমাকে কিন্তু রাখতেই হবে তোমাকে এই বাড়িতে আমাদের সঙ্গে থাকতে হবে কমলনাথে তো আঁতকে ওঠার অবস্থা ডক্টর ঘোষালের দিকে তাকিয়ে বললেন কি বলে দেখো আমার পাগলি মেয়েটা তোমাদের সাজানো সংসারে এই বুড়োটাকে উপদ্রব হিসেবে নিয়ে আসতে চাইছে এবার মন্দিরের দিকে ফিরে বলে না মা তুই শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করিস না এই মেজটাই আমি প্রথম থেকেই আছি ওখানে আমার সবাই পরিচিত কোনো অসুবিধা হয় না মন্দিরার কণ্ঠে এবার আবেগ কাকু আমি কেবল তার জন্য বলিনি ছোট থেকে হোস্টেলে কাটিয়েছি পড়াশোনা শেষ হতেই বিয়ে হয়ে ওদের বাড়িতে এলাম মা বাবা সান্নিধ্য সেভাবে পেলামই না বলা চলে এ বাড়িতে ওর বাবাও অনেক ছোট থাকতে মারা গেছেন আর আমার বিয়ের বছর খানেকের মধ্যে আমার শাশুড়িও মারা গেলেন সব মেয়েদের দেখি তারা মা বাবার আদর খেতে বাবার বাড়ি যায় আমার তো সেই সুযোগও নেই আমার বিয়ের পাঁচ বছরের মাথায় বাবা মারা যাবার পর থেকে মা অস্ট্রেলিয়ায় দাদার কাছেই থাকে আমার মেয়েটাও দাদু দিদার ভালোবাসা কাকে বলে জানলো না এই অবস্থায় তুমি যদি অভিভাবকের মতো আমাদের মাথার উপরে থাকো তাহলে আমাদের এই না পাওয়াগুলো কিছুটা পাওয়া হয়ে যায় ধরে নাও নিজেদের সাথেই তোমাকে এসব বলা কমলনাথের বিষয়ের ঘোর তো কাটতেই চাইছে না এও কি সম্ভব এখনকার যুগে যেখানে অনেক ছেলে মেয়েরা ঘরে তার পোষ্য কুকুরটিকে জায়গা হচ্ছে না দেখে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে অথবা স্বাধীনভাবে থাকবে বলে বাবা মাকে ছেড়ে আলাদা আস্থানা করে সে যুগে দাঁড়িয়ে এরা এক বৃদ্ধ মানুষকে স্বেচ্ছায় নিজেদের সাথে থাকতে বলছে কমলনাথ আপ্লুত কিন্তু এভাবে হঠাৎ করে ওদের বাড়ি এসে থাকতে শুরু করা বড় লজ্জার কমলনাথের মুখ দেখে তার মিনি বোধে সবটাই বুঝতে পারল তাই কমলনাথের হাতটা ধরে বলল কাকু আমি যদি তোমার নিজের মেয়ে হতাম এ ব্যাপারে কি তোমার এত দ্বিধা হতো এরপর স্বাভাবিকভাবেই কমলনাথের চোখে জল আর বাঁধ মানল না এই বয়সে এসে তার সব অপ্রাপ্তিগুলোকে এক নিমেষে ধুলের করে দিল মিনির দেওয়াই পিতৃত্ব বোধে স্বীকৃতি না না এই ভালোবাসা সম্মানকে ফিরিয়ে দেওয়ার স্পর্ধা কমলনাথের নেই তাই সেই ছোট্টবেলার মতো সন্তানের স্নেহে তিনি জড়িয়ে ধরলেন মিনিকে শুরু হলো এক অন্য বাবা মেয়ের অন্তরের গল্প আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন